12 লাখ টাকার বিনিময়ে প্রতিবন্ধী দুই সন্তানকে বিক্রি করার সুযোগ পেয়েছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা গ্রামের অসহায় আব্দুল মালেক ও তার স্ত্রী রাশেদা বেগম। কিন্তু অভাব অনটনের সংসারেও সন্তানের মায়া ছাড়তে পারেননি তারা। তাই তো প্রতারক চক্রের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রতিবন্ধী সন্তানদের বুকে আগলে রেখেই জীবনযাপন করছেন এই দম্পতি। আব্দুল মালেক ও রাশেদা দম্পতির দুই ছেলে সুজন ও হৃদয় একাধারে শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধী। কয়েক বছর আগে এই দুই সন্তানকে 12 লক্ষ টাকার বিনিময়ে কিনতে চাইলে প্রতারক চক্রের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন আব্দুল মালেক ও তার স্ত্রী। অথচ এখন আব্দুল মালেক নিজেই ভিক্ষাবৃত্তি অবলম্বন করে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। জানা গেছে আব্দুল মালেক একজন দিনমজুর, কিন্তু সন্তানদের দেখভাল করতে গিয়ে নিয়মিত কাজ করতে পারেন না তিনি। তাই পারিবারিক চাহিদা মেটাতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছে তাকে। তবে এই ভিক্ষাবৃত্তি আব্দুল মালেকের পরিবারের কেউই পছন্দ করেন না। মানে মানুষের কাছে খুঁজি, এগুলা আঙ্গা সহ্য না, বা আমরা যদি কোনো বড় পার্টি করে থাকে, মানে ব্যবসা বাণিজ্য করি, খাওয়ার মতো তুফি করে দিলে আমরা আর কমি যেতে পারি। সরকারে সব কিছু এগুলো দে, ও সরকারে তো কোনো কিছু দেয় না। আজ দিন 21 বছর দিন সরকারেও বাতা সারা আর কোনো কিছু দেয় না। সবাই ঘরবন্দি, এরা রিলিফ বেতন কিনলে ক যার বাতা আছে এরা রিলিফ বেতন বেশি তর্ক করছে, যাক এটা গেল। এরা মেম্বার মানে বা কোনো উদ্যোগ কোনো ক্রাইমে কোনো কিছুই দেয় না, বা এই মধ্যে শীতকালে কম্বল দিছে, কম্বলে কেন যাচ্ছি লোন জান দালে হেও দেয় না। যারা বিদেশি কম্বল দিছে 10 খান আছে, এরা দেখা যায় 8 খান কম্বল নিছে। তো এই ভাই খুব বিপদে আছে, হলাই কিন্তু হালাইতে মারি না, ডাকতে মারি না। এবং এদেরকে প্রতিবন্ধী যে সরকার স্কুল বার করছে, ওই স্কুলেও এদেরকে লড়া ভাই, এদেরকে নিতে হয় ভাই দান্দাবাদ। দান্দাবাদ বুঝিনি, ওই যে বাল বাজার গলি গলি রাখি, এদেরকে দিই খরচ করা, এদেরকে হিডিও খোঁজাইব, এরা 3 করে 12 লাখ টিএম বলে আই দিনে ভাই। চিন্তা করলাম আমার হলাই আমি যেরকম বুঝুম, এরা এটা বুঝ দেবো, বা আমি কেন যা আমি চাই আর হলাই না চা না, সেটা এদেরকে হিডিও লোক ফলাইব, টিয়া কমাইলে হিটব, হয়তো কি ডেডি নিয়ে তো এদেরকে মনে করো খুলি লই আলি জোয়ার এই সব আগে দিন। তো যদি আই দিতে চান বা রোজা রোজা দিয়ে রাখতে কারো কাছে আতাতি মানুষ কয়, এটা নতুন ব্যবসা দেওয়া যত নতুন ইয়ে দেওয়া আছে, এদেরকে সরকার খাবে, এদের গলা তো এইরকম লাগেনি। এই আর ভাই আসলে এদের হিসাবে এদেরকে আল্লাহ চকো দান আর অতদান, এদের হিসাবে আমাকে কয় 20 দিন সমতা লগ দিয়েছে। এখন আমি তো আমার হলাই না, হালাইতে মারি না ভাই, এখন আমি কি কোন কোন বদলা দাদাম কি করতাম আপনারাই কন। সুজনের বয়স বর্তমানে 21 বছর হলেও সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে 19 বছর বয়সের পর থেকে। একইভাবে হৃদয়ের বয়স এখন 14 হলেও সে ভাতা পাচ্ছে 13 বছর বয়স থেকে। এর আগে প্রতিবন্ধী সন্তানদের ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েও কোনো সহযোগিতা পাননি মালিক। আবার কাছে গেছি, এরা করতেছে এই করতেছে, তোর এলাকার মুসলমানের তালিকা দিতে হইব, লিস্ট দিতে হইব, তোর এলাকার তো যা সলম সলম তো নিয়ে গিয়ে আছে এমপি কাছে গেছি, এমপি ইয়ে তো মনে করো কাছে ঢুকতে পারি না, যে বডি গার্ড এলাকা ঢুকতে পারি না, হেরা ঢুকতে দেয় না। এদিকে প্রতিবেশীরা বলছেন সিএনজি কিংবা কোনো দোকানপাট অনুদান দেয়া গেলে আব্দুল মালেক তার পারিবারিক চাহিদা মেটাতে পারবে, একই সাথে ভিক্ষাবৃত্তির গ্লানি থেকেও মুক্তি পাবে অসহায় এই পরিবারটি। আব্দুল মালেক আমার প্রতিবেশী বাড়ির লোক, সে আসলে দীর্ঘদিন থেকে 2-3টা প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট পাইতেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়েই হাত পেতে পেতে তার জীবিকা নির্বাহ করতেছে। ইদানিং মহামারী করোনার কারণে অনেক লোকজন তাদেরকে বাড়িতে গেলেও বিরক্তিবোধ করতে গেছে, হাত মানে সাহায্য সহযোগিতা করতেছে না। এই মুহূর্তে আমি সমাজের বা দেশের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আব্দুল মালেককে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে
একটা দোকান ফাট ধরিয়ে দিলে বা একটা মানে গাড়ি টাড়ির ব্যবস্থা করে দিলে সে হয়তো গাড়ি চালিয়ে অথবা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। নবীর শিক্ষা করি না, ভিক্ষা ভিক্ষা করাটা কি ভালো নেই, অন কি ফেটের দায় করতে না করি তো উভয় নাই, না করি তো উভয় না করতে হয়, করণ লাগবো খান লাগবো, কারণ হেডমাস তৈলে হেডের যাই কতজন কত রকম চুরি ডাকাতি খুন করা হবে মিথ্যা কত কিছুই করে, শুধু এই হেডিকের জন্যে যে যে মনে করেন রাষ্ট্রপতি মনে করেন গদি বেড়েছে এক হাটের জন্য, হাতে নাকি হালাই দেয়নি সবাই ফেডারেলায় পরিশ্রম কষ্ট করে বিভিন্ন জমিনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জমিনে কাজ করবে, তখন আন্দ্রাজ যদি তাকে এখানে দোকান ফাট ধরে দেন তাহলে তার সুন্দর ভালো হবে, তাহলে মনে করেন আর এইরকম ফিরল না আল্লাহ আসেন কোনো সময় অসুস্থ হয়ে গেলে একদিন দোকানরাই খুলি বইল দোকানটা চলল। দিনমজুর আব্দুল মালিকের পরিবারের মতো অসংখ্য পরিবার সমাজে রয়েছে যাদের ভাগ্য বদলে সঠিক পদক্ষেপ নিয়ে সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তেল বা আঁচিল, ব্রন ও ব্রণের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, পিআরপি ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাস স্ট্যান্ড, মাইচদি, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।